ওয়েলকাম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের পাঁচ মিনিটে প্যান্ট কাটিং পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো তো এখানে আপনারা ঝুল অনুযায়ী কাপড় নেবেন তার সাথে দুই গিরা বেশি নেবেন তো এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি তো ঝুলটা নেবেন ঝুলের সাথে আপনাদেরকে এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে শুধু অ্যালাস্টিকের জন্য যেহেতু আমরা নিচে কুচি দিব তো কুচির জন্য যতটুকু কুচি দিবেন সেটা বাড়তে রাখতে হবে তো কুচির জন্য এবং প্যান্ট কাটিং পায়জামা একটু ফিটিং হয় এই আমি কোমরের সাথে চার ইঞ্চি নিয়ে ছত্রিশ ইঞ্চির সাথে চার ইঞ্চি নিয়ে চল্লিশ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি কোমরের দাগ নিলাম এবং হাই নিচ্ছি ষোলো ইঞ্চি নেওয়ার পর এখানে একটি স্টেট দাগ টেনে দিলাম এবং এখান থেকে এক ইঞ্চি পরিমাণ নিয়ে হাইয়ের মাপটি নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন আমি পায়ের মোড়ার মাপ ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা আট এক ইঞ্চি নিয়ে টোটাল সাত ইঞ্চি নিয়ে এইভাবে দাগ টেনেছি তো এইভাবে আপনারা প্যান্ট কাটিং জামা কাটবেন খুব সহজেই তৈরি করতে পারবেন এবং কাপড়ও অনেক বেঁচে যাবে তো অনেকে সাইডের যে সাইডে কাটা নিতে চান তারা জাস্ট সাইডে কেটে দিবেন অর্থাৎ পায়ের দুই সাইডে যে কাটাটা নিতে চান দুই সাইডে কেটে দিলে আপনারা এইভাবেও প্যান কাটিং পাজামা সহজে পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন তো এই অংশগুলো আমি কুচি লাগাবো এবং কুচি লাগানোর পর বাতিল কাপড়গুলো রেখে দিব অন্য কোনো জামায় ডিজাইন করার জন্য তো দেখুন এখানে আমি কুচির কাপড় নিচ্ছি তো আপনারা যতটুকু পরিমাণ কুচির কাপড় নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নেবেন এবার দেখুন কুচির কাপড়টা এবং দুই ভাজ করে নিয়ে প্যান্টের কাপড়টা সোজা দিকে রেখে দুই সোজা দিকে একদিকে করে রেখে আমি এর উপর দিয়ে কুচিটি লাগিয়ে নিচ্ছি তো আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন আমার চ্যানেলে ছোট বাচ্চাদের ডবল বিভিন্ন ডিজাইনের জামার ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আশা করি আমার চ্যানেলে সাধারণ এবং ব্রাকাটিং ব্লাউজটা দেখার পর আপনারা ঝি কারও মাপের তৈরি করতে পারবেন আর আমার চ্যানেলে পেপার কাটিং এর ভিডিওটিও রয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি কুচিগুলোকে দিয়ে নিচ্ছি তো কুচিটা আমি ছোট নিয়েছি আপনার চ্যানেলে বড়ও নিতে পারেন আর ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের শিখিয়ে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহটাই কমে যায় তো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো দেখুন এবার এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিব চাপ সেলাইটা দিচ্ছি আমি পায়জামার কাপড়ের উপর কুচির উপর নয় এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো অপর একটি পায়েও আমরা সে সেম ভাবে দুই এক দিকে একদিকে রেখে এভাবে কুচি দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে বন্ধুরা আমরা কুচি দিচ্ছি দুই এক দিকে একদিকে রেখে তো এইভাবে কুচিটি দিয়ে নিবেন তো ঘন করে কুচি দিবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে তো এবার কুচিটা দেওয়ার পর এর উপর উপর দিয়ে দিব আবার কাপড়ের তো আবারও বলছি বন্ধুরা যে কোনো কিছু শিখতে চাইলে ছোট থেকে বড়দের পোশাক আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো দেখুন এইভাবে আমি একটির উপর আরেকটি রেখে এইভাবে আমি দুই পায়ের দিকটা সমান রাখবো কারণ পা ছোট বড় হয় এভাবে পায়ের দিকটা সমান করে নিয়ে হায়ের অংশটা আমি এভাবে সেলাই দিচ্ছি তো হায়ে অবশ্যই ডবল সেলাই দিয়ে দিতে হবে তো এইভাবে হায়ে ডবল সেলাই দিয়ে নেবেন তো এইভাবে আমি প্রথমে দুইটা হাই সেলাই করে নেব অপর হায়েও সেমভাবে আমি দুইটা সেলাই দিয়ে নিব তো হায়ে সেলাই দেওয়া হয়ে গেলে দেখুন আমরা পায়ের মোহরার মাপ নিয়ে পায়ের মোহরার থেকে একদম উপর পর্যন্ত সেলাই দেব হাই পর্যন্ত দেওয়ার পর অনেকে বলে যে পায়জামার কোনা ঝুলে থাকে অর্থাৎ একটা ছোট বড় হয় সেক্ষেত্রে আমি একটা ট্রিপস দিব সেলাইয়ের ট্রিপসটা সেটা হলো আপনারা এটা সেলাই দিবেন হাই পর্যন্ত দেওয়ার পর সেলাইটাকে খুলে নেবেন খোলার পর আবার অন্য পা থেকে সেলাই দিবেন দিয়ে ওই সেলাই পর্যন্ত সেলাই দিবেন তারপর পায়জামায় আরেকটি সেলাই দিয়ে দিবেন ডবল সেলাই দিলে সিকিউর হয় অনেক দিন লাস্টিং করে তো দেখুন এভাবে আমি পুরোটাই আবার সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে করলে পায়জামার ছোট বড় হবে না পায়ের অংশটা তো দেখুন এইভাবে আমি দুটা পাই সেলাই করে নিচ্ছি নেওয়ার পর এবার আমি এলাস্টিক লাগাবো তো এলাস্টিক আমি হাতের সাহায্যে লাগাবো এই জন্য দুই ইঞ্চি পরিমাণে এভাবে ভাজ করে নিয়ে দেখুন নিচে থেকে প্রথমে আমি একটি সেলাই দিব। তো দেওয়ার পর তার পরবর্তীতে ঘুরিয়ে এসে আবার হাফ ইঞ্চি ফাঁকা রেখে উপর থেকে আরেকটি সেলাই দিব তো আপনারা চাইলে এখানে মোটা এলাস্টিকও একদম সেলাই করে লাগাতে পারেন সেটির ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলের সকল ভিডিও সবার আগে পারছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অলে ক্লিক করে দেবেন তাহলে সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাও বিনামূল্যে তো দেখুন তাহলে আমাদের এভাবে হাফ ইঞ্চি রেখে আবার সেলাই দিচ্ছি তাহলে আমাদের পায়জামাটি সম্পূর্ণ কমপ্লিট